হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে উপস্থিত সমস্ত শ্রোতা, দর্শনার্থী এবং ভক্তদেরকে নিত্যম ভাগবত সেবা আলোচনায় সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় নামাষ্টাকাঞ্চ দিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রীকৃষ্ণ নামাষ্টকম কি জয়, নিখিল শ্রুতি মৌলি রত্নমালা, দূতি নিরাজিত পাদ পঙ্কজান্ত, ওই মুক্তকুলই উপাস্যমানম, পরিতস্তাম হরি নাম সংশ্রয়ামি। জয় নামধেয় মুনিবৃন্দ গেয়, জনরঞ্জনায় পরমক্ষরাকৃতে, তমোনাদরদপি মনাগুদিরিতম, নিখিলগ্রতাপ পটলিম বিলুম্পসি, যথাভাস পুদন কবলিত ভবধান্ত বিভব, দৃশ্যম তদ্ধন্ধনামপি দিশতি ভক্তি প্রণয়িনী, জনস্থ সদাত্বাম জগতি ভগবান নাম তরণে, কৃতিতে নির্ভুক্তম ক ইহ মহিমানং প্রভবতি। যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়াপি বিনাশ মায়াতি বিনান ভোগই, অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে, আরব্ধ কর্মেতি বিরৌতি বেদ, অঘোদমন যশোদানন্দন নন্দ শুন, কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা, প্রণত করুণ কৃষ্ণ বিত্তনেক স্বরূপে, তৈ মম রতিরুচ্চৈ বর্ধিতাম নামধেয়। বাচ্যং বাচক মৃত্যু দেতি ভবত নাম স্বরূপোদয়ম, পূর্বস্মাৎ পরমে বহন্ত করুণম তত্রাপি জানিমহে, যস্তস্মিন বিহিত অপরাধ নিবহ প্রাণী সমন্তাদ ভবে, দাশন্যে দমুপাস্য সহপিহি সদানন্দম বুধৌ মজ্জতি, সুদিতাশ্রিত জনর্তি আশয়ে রম্যচিত ঘনসুখ স্বরূপিণে, নাম গোকুল মহোৎসবায়তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমো। নার্দবিন জীবন সুধর্মী নির্যাস মাধুরী পুর, তং কৃষ্ণ নাম কামং স্ফুরমে রসনে রসন সদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ নামাষ্টকম কি জয়, শ্রীল প্রভুপাদের উপদেশ, 1976 16ই সেপ্টেম্বর, বৃন্দাবন। পবিত্র নাম, পবিত্র নাম জপ করা, যদি আমরা সঠিকভাবে তা করি কোনো অপরাধ ছাড়া, তাহলে আমাদের কৃষ্ণের সাথে সরাসরি সংযোগ হবে। ভগবানকে প্রীত করার, সন্তুষ্ট করার যত বিধ উপায়, সব থেকে শ্রেষ্ঠ উপায় কি? ভগবানের দিব্য নাম জপ করা। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। এটা বলতে পারেন যে কখনো কখনো তো আপনারা বলেন এইটা শ্রেষ্ঠ ওটা শ্রেষ্ঠ, তো কোনটা শ্রেষ্ঠ বলুন তো দেখি। নরোত্তম দাস ঠাকুর, তিনি তার 34 পদাবলিতে লিয়েছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, নাম ও নামই অভিন্ন, নামের প্রণাম মন্ত্র আছে। আমার সাথে বলার চেষ্টা করুন, নাম ও চিন্তামণি কৃষ্ণ, চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাথ নাম নামিন।
এখানে বলা হয়েছে নাম ও চিন্তামণি, এই হরিনাম চিন্তামণির মতো, পরশমণি লোহায় টাচ করলে শোনা হয়, কিন্তু চিন্তামণি ভগবত সেবায় আপনি যা চিন্তা করবেন এই হরিনামের কৃপায় সেই কার্য সম্পাদিত হবে, সেটি ভগবত অনুকূল হয়। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এ কৃষ্ণ হচ্ছেন সমস্ত রসের আকর, খনি, পূর্ণ শুদ্ধ। এমন নয় যে আমি শুদ্ধ হয়ে তারপরে হরিনাম করব, যে কোনো অবস্থায় হরিনাম করুন, কারণ নাম যেহেতু পূর্ণ শুদ্ধ, নাম আপনাকে শুদ্ধ করবে। আপনি কবে শুদ্ধ হবেন তারপরে হরিনাম করবেন, তাহলে আর এই জীবনে হলো না। পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, সমস্ত বদ্ধ জীবকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম। নাম ও নামই অভিন্ন, এই হরিনাম এবং হরি অভিন্ন। কেউ দূর থেকে যদি আমাকে ডাকে ঔদার্য ঔদার্য বলে, আমি সাড়া দেবো না, কারণ আমার কানে আসছে না। কিন্তু ভগবান ভগবানের নাম থেকে যেহেতু অভিন্ন, তাই ভগবানের নাম করা আর কৃষ্ণের সান্নিধ্যে থাকা একই। প্রমাণ অজামিল, অজামিল ভগবানের নাম উচ্চারণ করেছে, ভগবান তখন বৈকুণ্ঠে, কেবল নাম উচ্চারণ করা মাত্রই ভগবান বিষ্ণু দূতদেরকে পাঠিয়ে দিয়েছে। তার মানে ভগবানের কানে সেই আওয়াজ পৌঁছেছে নিমেষের মধ্যে, আর নিমেষের মধ্যে বিষ্ণু দূতরা এসে গিয়েছে। তো এই ভগবানের নাম অত্যন্ত সহজ পদ্ধতি ভগবানের নাম করা, এর জন্য কোনো কাঠখড় পোড়াতে হয় না, অনেক পয়সা খরচ হয় না। এমনকি বলা হয়েছে হরিনাম পুনশ্চরণের অপেক্ষা রাখে না, পুনশ্চরণ মানে দীক্ষা, দীক্ষার অপেক্ষাও রাখে না, যে কেউ এই হরিনাম করতে পারে। কিন্তু সেই হরিনাম জপ করার নীতি হচ্ছে কি, অপরাধ, অপরাধকে বাদ দিতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি গালে লিখছেন, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, ভক্তিবিনোদ ঠাকুর, এটা হচ্ছে কৃষ্ণদাসের লেখা, না কালিদাসের লেখা। তারপর তিনি লিখছেন, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয় অনলে পরয়ে জল, অনলে পরয়ে জল, এঘর সংসারে হরিয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এই সংসার সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, এখানে দুঃখের কোনো অন্তই নেই, কিন্তু উপায় কি, সাধু সঙ্গে সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ, সাধু সঙ্গে যদি আমরা হরিনাম করি তাহলে এই ক্লেশের অন্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এক লাইনে বলা হলো এই দুঃখের কোনো শেষ নেই, আর পরের লাইনে বলা হচ্ছে হরিনাম করলে এই দুঃখের সব শেষ হয়ে যাবে। অপরাধ ছাড়ি কৃষ্ণ নামলয় অনলে পরে এই জল, অনল মানে আগুন, আগুনে জল পড়লে যেমন আগুন নিভে যায়, সেরকম সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি হয়ে যাবে এই হরিনাম। যুগ যুগান্তর ধরে ভগবানের শুদ্ধ ভক্তরা নামকেই আশ্রয় করেছে। যদি বলেন ধ্রুব প্রহ্লাদ সত্য যুগে কি কি জিনিসকে আশ্রয় করলো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবানের নামকে আশ্রয় করেছে। ত্রেতা যুগ হনুমান বানর সেনারা কাকে আশ্রয় করলো, রাম নামকে আশ্রয় করলো। তারপরে দ্বাপর যুগ বিদুর আদি ভগবানের মহান ভক্তরা কাকে আশ্রয় করলো, ভগবানের নামকে আশ্রয় করলো। আর কলিযুগেও হরিদাস ঠাকুর আদি মহান মহান ভক্তরা ভগবানের নামকেই আশ্রয় করেছে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, নাম বিনা কিছু নাহি কো আর,
চৌদ্দ ভুবন মাঝে, হরি নাম বিনা কিছু নাহি কর চৌদ্দ ভুবন মাঝে। চৌদ্দ ভুবনের সবাই ভগবানের নামকেই আশ্রয় করেছে, বিশেষ করে যারা ঊর্ধ্বলোকের অধিবাসী তারা ভগবানের নামকেই আশ্রয় করে বেঁচে রয়েছে, আর যারা নিম্নলোকের অধিবাসী তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলি মহারাজ নামকেই আশ্রয় করেছেন, যমরাজ নামকেই আশ্রয় করেছেন, সব তো নিচের লোকে আছে তারা নামকেই আশ্রয় করে আছে। একদম কে নিচে আছে, একদম নিচে কে আছে, কে বলতে পারবে? হাত তুলুন, একদম নিচে কে আছে? হ্যাঁ বলছেন, তেহারি মাতাজি বলছেন, বলুন সুলক্ষণা হরি প্রিয়া মাতাজি বলবেন, বলুন কে আছে একদম নিচে? শেষনাগ। হ্যাঁ অনন্তদেব, ঠিক উত্তর দিয়েছেন সুলক্ষণা মাতাজি। আর সে অনন্তদেব কি কি জিনিস নিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব তেনারে সীমা। তো অনন্তদেব তার অনন্ত মুখে ভগবানের নামই উচ্চারণ করছে। সার্বিক ভাবে দেখা যাচ্ছে এই নামই একমাত্র আমাদের আশ্রয়। পুজো করতে গেলেও জামা কাপড় ছাড়তে হবে, কোনো ব্রত করতে গেলে উপবাস করতে হবে, সবকিছু নীতির পেছনে, মানে অনুষ্ঠানের পেছনে কোনো নীতি অবলম্বন করতে হয়, কিন্তু হরি নামে কোনো নীতি নেই। যে কেউ হরি নাম করতে পারে, যে কেউ, শুধু অপরাধ বাদ দিতে হবে। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এই অপরাধগুলো বাদ দিলেই আমরা শুদ্ধ নাম করব। আমাদের নামে রুচি নেই, টেস্ট পাচ্ছি না নামে। হরিদাস ঠাকুর কি এমন টেস্ট পেলো যে 3 লক্ষ জপ করছে, আর আমরা কেন আমরা 16 মালা জপ করতে পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। তো ভক্তি বিনোদ ঠাকুর তার একটি গানে তিনি লিখছেন, হোমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হিতায়, সমস্ত অপরাধ ক্ষমা করে আমাকে নামে রুচি প্রদান করো, তাহলেই আমি প্রকৃত রূপে তোমার সংরক্ষণে থাকবো। হোমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হেথায়, কি জানি কি বলে তোমারও ধামেতে হইনু শরণাগত। এই গানের একদম লাস্ট লাইন, হোমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হেতায়। আমাদের সারা জীবনের প্রয়াস কি করে আমরা ভালো হরিনাম জপ করব। আপনি নির্জলা একাদশী করুন, আপনি চাতুর্মাস্য কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে কাটান, আর তারপরে আপনার 4টে নিয়ম একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করুন, গঙ্গা জল খেয়ে দিন কাটান। আমি অন্য কোনো জল খাবো না, একদম সাক্ষাৎ গঙ্গা জলই খাবো সারা জীবন। চাই করুন যদি হরি নামে আপনার রুচি না হলো সমস্ত অনুষ্ঠান বেকার। হরিনামই ভক্তি। কলিযুগে মহাপ্রভু অন্য কোনো পন্থা দেননি, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কেবলম মানে একমাত্র উপায়। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। ভাগবতের সমস্ত বৈদিক ইতিহাসকে কল্পবৃক্ষ বলা হয়েছে, আর ভাগবত কি বলা হয়েছে? সেই কল্পবৃক্ষের পাকা ফল। হ্যাঁ ভাগবতকে বলা হলো কল্পবৃক্ষের পাকা ফল। তাহলে শ্রীমদ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের নির্যাস, তাই নয় কি? এখন এই ভাগবতের নির্যাস কোনটা? ভাগবতের নির্যাস হচ্ছে শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 23 নম্বর শ্লোক, একদম লাস্ট শ্লোক। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখমসন্তম নমামি হরিম পরম। এখানে বলা হয়েছে নাম সংকীর্তন যস্য, সমগ্র বৈদিক সাহিত্যের আগম নিগম পুরাণ সাহিত্যের নির্যাস হচ্ছেন শ্রীমদ ভাগবত, আর শ্রীমদ ভাগবতের নির্যাস হচ্ছে
কি? আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীহরিকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যার নাম সংকীর্তন সর্ব পাপ বিনাশ করে এবং যাকে প্রণাম করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ হয়। একমাত্র উপায় নাম। কেউ বলতে পারেন যে প্রভু যখন ভাগবত ক্লাস দেন তখন তো আপনি বলেন যে একমাত্র উপায় ভাগবতকে আশ্রয় করা। যার গৃহে, এই কয়েকদিন আগে ভাগবত প্রচারের সময় আপনারা বলছিলেন যার গৃহে ভাগবত নেই সে বৈষ্ণব নয়, কত বলছিলেন। আবার আজকে যখন প্রভুপাদ নামের মহিমা বলেছেন তখন আপনি বলছেন যে নামই হচ্ছে শ্রেষ্ঠ। কি যে বলেন কখন তার ঠিক নেই, না ধারাবাহিকতা রয়েছে, না ধারাবাহিকতা রয়েছে, খুব সুন্দর ধারাবাহিকতা রয়েছে। দেখুন বলা হয়েছে যে শ্রীনতাম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত স্তবদ্রাণী বিধুনতি সহিত শতাম। ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ের সমস্ত কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারি। আর কি বলা হয়েছে? সবই পুংসাং পর ধর্ম বিশ্বক্ষেন কথা সূচ ন উৎপাদয় যদি রতি শ্রময় বহি কেবলম। অনেক ধর্ম অনুষ্ঠান করার পরেও যদি ভগবানের কথায় রুচি না হয় তাহলে বুঝতে হবে আপনার সমস্ত পরিশ্রম বেকার, শ্রময় বহি কেবলম। কিন্তু সত্যিই তো আমাদের নামে রুচি নেই, তাহলে নামে রুচি আসবে কিভাবে? শুশ্রূষত ধ্যানশ্চ বাসুদেবে কথা রুচি শ্যাত মহৎ সেবায়া বিপ্রা পুণ্য তীর্থানি সেবনা। সেই বাসুদেবের কথায়, ভাগবত কথায় রুচি আসবে তখন যখন আমরা ভক্তের সেবা করব। শুশ্রূষু শ্রদ্ধা ধ্যানশ্চ, শ্রদ্ধা সহকারে শুশ্রূষা করব, মানে সেবা করব। শুশ্রূষু শুদ্ধ ধ্যানশ্চ বাসুদেব কথা রুচি, তখন বাসুদেবের কথায় আমাদের রুচি আসবে। শ্যাত মহৎ সেবায়া বিপ্রা, বিপ্রা মানে ব্রাহ্মণ বা বৈষ্ণব, পুণ্য তীর্থানি সেবনা, সেই রকম পুণ্য তীর্থ যারা বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে বাসুদেবের কথায় রুচি উৎপন্ন হয়। দেখো একটা সাথে একটা যুক্ত রেখেছে। প্রথমে বলা হচ্ছে যে যদি ভগবানের কথা শুনি তাহলে হৃদয় থেকে কলুষ মুক্ত হবে। তারপর বলা হচ্ছে যদি আমরা ভগবানের কথা না শুনি হাজার কাজ করি হাজার অনুষ্ঠান করি পণ্ডশ্রম। তারপরেও বলা হচ্ছে সত্যি তো ভগবানের কথা আমাদের রুচি নেই। কেন রুচি নেই? না তখন কিভাবে রুচি আসবে? না যদি আমরা সাধু সেবা করি, মহৎ সেবা করি, তাহলে মহৎ সেবা করে রুচি আসলো ভাগবত পড়া। এখন ভাগবত তো পড়ছি কিন্তু ভাগবতের কনক্লুশন কি সেটা তো জানতে হবে না? পুরো 18,000 শ্লোক ভাগবত পড়লাম কিন্তু কনক্লুশন খুঁজে পেলাম না। তো কনক্লুশন কি, সিদ্ধান্ত কি, ভাগবতের উপসংহার কি? নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশনম, এই হরি নাম। জাগতিক লোকেরা পোস্ট বিচার করে কে কোন পোস্টে আছে। পোস্ট বিচার করা হয় কি দিয়ে? কে বেশি, কে কত বেশি এডুকেটেড, কে কত বেশি জাগতিক উন্নতি করেছে, মানে সে ধরুন বিভিন্ন দিক দিয়ে তো হিরো হওয়া যায়, শ্রেষ্ঠ হওয়া যায়। কে কত জাগতিক উন্নতি করেছে, কে কত বেশি টাকা কামিয়েছে, কার কত টাকা আছে, কে শিক্ষিত না হলেও টাকার জোরে কোনো বড় পদ পেয়েছে, নেতা মন্ত্রীর পদ পেয়ে গেছে, তাকে বলা হয় শ্রেষ্ঠ। এর পোস্ট হাইফাই পোস্ট। কিন্তু চিন্ময় জগতে কে বড় তা বিচার করার উপায় হচ্ছে কি, কে বেশি হরি নামের প্রতি আসক্ত। যে যত বেশি হরি নাম করে সে তত বড় ভক্ত, যত বেশি যে নাম করছে আর যত শুদ্ধ সহকারে নাম করছে। চলতে ফিরতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম, চলতে ফিরতে করো। অর্জুনের শুনেছি এটা, অর্জুনের, অর্জুন যখন ঘুমাতো তার লোম কূপ থেকে কৃষ্ণ 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 আওয়াজ বের হতো অর্জুনের। এমনি এমনি অর্জুনের ড্রাইভার হয়ে যায়নি কৃষ্ণ, যার নিদ্রিত অবস্থায় শরীরের লোম লোম কূপ থেকে
কৃষ্ণ নাম বেরুচ্ছে, তার ড্রাইভার হবে না তো কার হবে? কৃষ্ণ নাম জপ করার সময় আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হবে, ভালোবেসে জপ করতে হবে। আমরা যখন কারো না কাউকে ভালোবাসি, যাকেই হোক, যাকে ভালোবাসি তার নাম বারবার করতে আমার বিরক্ত লাগে না, আর যাকে ভালোবাসি না তার নাম শুনতেই ইচ্ছা করে না। তো যদি কৃষ্ণকে আমরা ভালোবাসি হৃদয় থেকে, তাহলে তার নাম জপ করতে, অধিক মালা জপ করতে ভালো লাগবে, অবশ্যই খারাপ লাগবে না। আমাদের একজন সিনিয়র ভক্ত নিত্যসিদ্ধ প্রভু উনি বলছিলেন একবার যে আমাদের জপ, জপে আসক্তি আছে কি নেই তা সাক্ষী মালা দেখলেই বোঝা যায়। জপে আসক্তি আছে না নেই তা সাক্ষী মালা দেখলেই বোঝা যায়। কিরকম? না, কখন ষোলমালা শেষ হবে এইটা আমাদের টার্গেট, কখন ষোলমালা শেষ হবে। শুদ্ধ ভক্ত যিনি নামে টেস্ট পেয়ে গিয়েছেন, তিনি ষোলমালা কমপ্লিট করার টার্গেট নিয়ে থাকেন না, তিনি ষোলমালা শেষ হয়ে যাওয়ার পর আবার জপ করে। তার সবসময় একটা ক্ষুধা, কখন সময় পাবো একটু নাম জপ করবো, সবসময় সে খোঁজে, টাইম খোঁজে যে কি করে আমি একটু সময় বার করবো, আমি নাম জপ করবো। তো নামের অনেক মহিমা, নাম বিনা কিছু নাহি কর চোদ্দ ভুবন মাঝে। আজকের মতো এখানেই শ্রীল প্রভুপাদের উপদেশ বিরাম দিচ্ছি। আমাকে আশীর্বাদ করুন যে কথাগুলো আমি স্মরণ করে বললাম সেগুলো যেন সবসময় স্মরণ রাখতে পারি, আর নামের প্রতি যেন পূর্ণ আসক্ত হতে পারি। নাম আর কৃষ্ণ তো একই, আপনি কৃষ্ণের বিগ্রহ সেবা করতে পারেন, কৃষ্ণকে আলিঙ্গন করতে পারেন, কিন্তু নাম করলে আপনি সবকিছু, নামের কি পায় কি হবে, রূপ গুণ লীলা সব স্ফূর্তি হবে, সব নামের এমনই মহিমা। শ্রীমদ ভাগবতের আলোচনা শুরু হচ্ছে, কন্টিনিউ। ওম জ্ঞান অতিমিরম ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। শ্রী চৈতন্য মনভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম স্বগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে পাঞ্চাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরত উপঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথ তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলং হইতে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়
নগর গ্রাম তারিণে। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ দশম অধ্যায় 7 নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করেছি দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা ব্যবহারিক জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি প্রলয়কালীন সমস্ত বারি মানে জল আর বায়ুকে পান করে নিয়েছিলেন। এরপর তদ্বিলোক্য বিয়দোবাপি পুষ্করম যদধিষ্ঠিতম অনেন লোকান প্রাগ্লীনান কল্পিতাস্মিত চিন্তয়ত। পুনরায় তদ্বিলোক্য বিয়দবাপি পুষ্করম যদধিষ্ঠিতম অনেন লোকান প্রাগ্লীনান কল্পিতাস্মিত চিন্তয়ত। এই শ্লোকের অনুবাদ। তারপর তিনি দেখলেন যে পদ্মে তিনি সমাসীন ছিলেন তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত। তখন তিনি চিন্তা করেছিলেন পূর্বের প্রলয়ের সময় এই কমলে যে গ্রহসমূহ লীন হয়েছিল সেগুলি তিনি কিভাবে সৃষ্টি করবেন। তারপর তিনি দেখলেন মানে ব্রহ্মার কাছে প্রার্থনা করার পর তিনি দেখছেন যে পদ্মের উপর তিনি বসে আছেন সেই পদ্মটা বিশাল, সারা ব্রহ্মাণ্ড জুড়ে সেই পদ্মের পাপড়িগুলো বিস্তৃত। তখন তিনি চিন্তা করলেন পূর্বে প্রলয়ের সময় এই কমলে যে সমস্ত গ্রহ সমূহ লীন হয়েছে সেগুলো তিনি কিভাবে সৃষ্টি করবেন। পরে আমরা পাবো কতবার প্রলয় হয়। তো ব্রহ্মা যে পদ্মাসনে স্থিত ছিলেন সেই পদ্মাসনে ভগবান স্বয়ং সমস্ত গ্রহর বা জীবের বীজ আগে থেকেই প্রদান করে রেখেছিলেন। ভগবদ গীতায় 14 অধ্যায় কৃষ্ণ বলছেন অহং বীজ প্রদপিতা, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। তাহলে ব্রহ্মার কাজ কি? যেরকম দোকান থেকে বীজ কিনে নিয়ে এসে চাষি কি করে জমিতে ছড়ায়, সেরকম ব্রহ্মার কাজ হচ্ছে সেটাকে জায়গা মতো ছড়িয়ে দেওয়া। ভাগবতের প্রথম স্কন্ধের নাম কি কে বলতে পারবে দেখি? ভাগবতের প্রথম স্কন্ধের নাম কি? দ্বিতীয় স্কন্ধে এসে প্রথম স্কন্ধ ভুলে গেলে হবে? প্রথম স্কন্ধের নাম হচ্ছে স্বর্গ আর দ্বিতীয় স্কন্ধের নাম হচ্ছে বিসর্গ। তো স্বর্গ কাকে বলে? স্বর্গ মানে হচ্ছে সরাসরি ভগবান থেকে সৃষ্টি, তাকে বলা হচ্ছে স্বর্গ। তিনি ব্রহ্মা হৃদয়জ আদি কবয়ে, ব্রহ্মার হৃদয়ে প্রথম ভগবান সৃষ্টির বীজ রোপণ করেছেন। তারপরে ব্রহ্মা কি করলেন? দ্বিতীয় স্কন্ধের নাম বিসর্গ, ব্রহ্মা সেটাকে বিস্তার করলেন। আমি কয়েকদিন আগে বলছিলাম না একটা ঘটনা যে একজন ভক্ত বলছে আমি তৈরি করেছি। আরে তুমি কোথা থেকে তৈরি করলে? তোমার হাতে সব যোগান দেওয়া হয়েছে আর তুমি সেটাকে ডিস্ট্রিবিউট করেছো। এখন সরকার যদি বলে যে এত এত মানুষকে আমি খাবার যোগান দিচ্ছি, ঠিক বললো না ভুল বললো? তিনি বলতে পারেন আমি এত এত মানুষকে খাদ্য বন্টন করেছি বলতে পারেন, যোগান দিয়েছি বলতে পারেন না। যোগান তো উনি দিচ্ছেন। এখন যদি সূর্য ওঠা বন্ধ হয়ে যায়, বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কেউই আমাদের ধান চাল গম যোগান দিতে পারবে না, পারবে? তাহলে কে দিচ্ছেন? ভগবত গীতা 3য় অধ্যায় 14 নম্বর শ্লোক, সেখানে কি বলা হচ্ছে?
অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যা অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, জীবন ধারণ করে যজ্ঞ করে, যজ্ঞ করলে বৃষ্টি হয়, পর্জন্য মানে বৃষ্টি, বৃষ্টি হয়, বৃষ্টির ফলে পুনরায় অন্ন উৎপন্ন হয়, এটা সার্কেল। কেউ বলতে পারে না যে আমি দিচ্ছি, কোন মা বলতে পারে না আমি সন্তানের জন্ম দিয়েছি, তিনি সন্তানকে ভূমিষ্ঠ করেছেন। আর বাবাও বলতে পারে না, ভগবদ গীতা এই কথাও রয়েছে, বৃষ্টির মাধ্যমে আত্মা এই শস্যের মধ্যে সে অবস্থান করে, সেই শস্যকে পুরুষ বীর্য ধারণ করে, সেই বীর্যের মাধ্যম দিয়ে আত্মা স্ত্রীর গর্ভে প্রবেশ করে। আচ্ছা তো করেছেন তো আপনারা, আবার তৃতীয় স্কন্ধের পরেও পাবো, যখন কপিল মুনি আর দেবহূতির কথোপকথন হবে আবার পাবো এই ঘটনা। কি করে আমরা বলতে পারি যে আমি সৃষ্টি করেছি? ব্রহ্মা সৃষ্টিকর্তা নয়, আসলে সৃষ্টিকর্তা হচ্ছে নারায়ণ। বিয়ের কার্ডে প্রজাপতির ছবি দেওয়া থাকে, প্রজাপতি, ওম প্রজাপতয়ে নমঃ। যারা ঠিক জানে না তারা মনে করে প্রজাপতি মানে হচ্ছে বাটারফ্লাই, আর মৌমাছি প্রজাপতি যারা পরাগ সংযোগ ঘটায়, এক ফুলের সাথে আর এক ফুলের পরাগ সংযোগ ঘটায়, তেমনই হয়তো এই বিবাহের মাধ্যমে এই পরাগ সংযোগ ঘটবে, তাই এই বাটারফ্লাই এর ছবি দিয়ে দিয়েছে। না, বাটারফ্লাই মানে ব্রহ্মাকে বোঝানো হয়েছে, ওং প্রজাপতয়ে নমঃ, আসলে ব্রহ্মাকে না নারায়ণকে বোঝানো হয়েছে। ওং প্রজাপতয়ে নমঃ, সমস্ত প্রজাপতিদের যিনি পতি, দক্ষ প্রজাপতি, কশ্যপ প্রজাপতি, কর্দম প্রজাপতি, আবার ব্রহ্মাও প্রজাপতি। প্রথম সৃষ্টি প্রজা সৃষ্টি করেছে ব্রহ্মা, তাহলে ব্রহ্মাও প্রজাপতি। তাহলে যদি ব্রহ্মা প্রজাপতি হয় তাহলে নারায়ণ কি হবে? তিনি হচ্ছেন প্রকৃত প্রজাপতি, সমস্ত প্রজাদের যিনি আদি উৎস। এখানে সেটা বলা হয়েছে যে ব্রহ্মা সৃষ্টির আগেই ভগবান সব জীব তৈরি করে দিয়েছে, রেখেছে। কিছু কিছু লোক আমাকে প্রশ্ন করে যে তাহলে কি নতুন করে ভগবান আত্মা তৈরি করছে, এত জনসংখ্যা বাড়ছে নতুন করে তৈরি করছে? না, ন জায়তে মৃয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বাণ ভূয়, অজ নিত্য শাশ্বত হং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। আর কি বলা হয়েছে এই আত্মা সম্বন্ধে? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবক, ন চৈনম ক্লেদন তাপ, ন শোষয়তি মারুত। আত্মার কখনো সৃষ্টি হচ্ছে না, আত্মার কখনো ধ্বংসও হচ্ছে না। ন জায়তে মৃয়তে বা কদাচিন, এমন ছিল না যে আত্মা ছিল না, তখনও ছিল, আজও আছে। নতে বাহম জাতি নাশম, নতম নেমে জনাধিপা, ন চৈব না ভবিষ্যাম সর্বে বয়মত পরম। প্রথম জ্ঞান দিচ্ছেন কৃষ্ণ অর্জুনকে, যেমন কোনো দিন ছিল না এই সমস্ত রাজারা ছিল না, তুমি ছিলে না, আমি ছিলাম না, আমরা সবাই ছিলাম। সুতরাং এই আত্মা, ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তার আগে থেকে এই সমস্ত বীজ ভগবান রূপা তাৎপর্যে বলছেন, ভগবান তা পূর্বেই উৎপন্ন করে রেখেছিলেন, আর ব্রহ্মার কাজ ছিল সেই সমস্ত বীজগুলিকে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেওয়া। তাই বাস্তবিক সৃষ্টিকে বলা হয় স্বর্গ, এবং ব্রহ্মা কর্তৃক তার পরবর্তী অভিব্যক্তিকে বলা হয় বিসর্গ। আট নম্বর শ্লোক, পদ্ম কোশম তদা বিশ্ব ভগবত কর্ম চোদিত, একম বভ্যা অঙ্কি দুরোধা ত্রিধা ভাব্যম দ্বিসপ্তধা। এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে ব্রহ্মা সেই পদ্মের কর্ণিকাতে প্রবেশ করলেন। পদ্মের কর্ণিকা কাকে বলা হয়? পদ্মের মাঝখানটা যেটা হলুদ, সেই ওটাকে কর্ণিকা বলা হয়। সেই কর্ণিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে তিনটি ভাগে এবং তারপর 14টি বিভাগে বিভক্ত করলেন।
তিনটি ভাগে বিভক্ত করলেন, ঊর্ধ্বলোক, হ্যাঁ, তারপরে ভূলোক আর পাতাল লোক, দুটো জিনিস মিলিয়ে নিন। আপনারা কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করেছিলেন না যে যদি ভূলোকটাকে নিচের দিকে ধরা হয় তাহলে নিচে সাতটা ওপরে সাতটা, তাহলে ভূলোকটা কোথায়? আর আমি আরেকদিন কোন প্রসঙ্গে বলেছিলাম যে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর শাস্ত্রে রয়েছে। মেলা জি আমার মনে নেই কি প্রশ্নটা করেছিলেন, আজকে দেখুন প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। ব্রহ্মার পরিকল্পনা অনুসারে নিম্নে পাতাল লোক, মধ্যে ভূলোক এবং ঊর্ধ্বে স্বর্গলোক বা স্বলোক। এই ত্রিভুবনের স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা, তার থেকে ঊর্ধ্বে যে মহলোক, তপলোক, সত্যলোক এবং ব্রহ্মলোক রয়েছে তা প্রলয় বাড়িতে লীন হয় না। তার কারণ হচ্ছে সেখানকার অধিবাসীদের ভগবানের প্রতি অহেতুকী ভক্তি রয়েছে। সেখানকার অধিবাসীদের অস্তিত্ব দ্বিপরার্ধকাল, দ্বিপরার্ধকাল মানে ব্রহ্মার যেমন দ্বিপরার্ধকাল তাদের অস্তিত্ব দ্বিপরার্ধকাল। তারপর তারা সাধারণ জড়জগতের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান দ্বিপরার্ধকালের পর। আচ্ছা, প্রথমে তিনটে ভাগে ভাগ করা হলো, তারপরে সেটাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। নয় নম্বর শ্লোক, এত বাঞ্জীব লোকস্য সংস্থা ভেদ সমাহিত ধর্মস্য হি নিমিত্তস্য বিপাক পরমেষ্টস। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সবচাইতে মহান ব্যক্তি, কেননা তার পরিপক্ক চিন্ময় জ্ঞানের প্রভাবে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুকী ভক্তিপরায়ণ। তাই তিনি বিভিন্ন প্রকার জীবের বাসের জন্য চতুর্দশ ভুবন সৃষ্টি করেছিলেন। বিভিন্ন প্রকার জীব, তাদের চেতনা অনুযায়ী, তাদের স্থিতি অনুযায়ী তাদের বিভিন্ন জায়গায় বসবাস দেওয়া হয়েছে। এই যে কেউ গরিব, কেউ বড়লোক, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ গরিব হয়েও শিক্ষিত, আবার কেউ বড় লোকের ঘরেও অশিক্ষিত, এই সব সবকিছু কর্মের ফল অনুযায়ী, চেতনা অনুযায়ী তৈরি হচ্ছে। আমার যে কি গতি হবে সেটা আমার হাতে নেই। কে কোথায় যাবে, ভূলোকে না পাতাল লোকে না ঊর্ধ্বলোকে, সেটা তার কর্মফল আর ভাগ্যের নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে বলেছেন তিনি বিভিন্ন প্রকার জীবের বাসের জন্য চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন, মানে সব লোকগুলোতেই জীব আছে। দশ নম্বর শ্লোক, বিদুর উবাচ যথাত বহু রূপস্য হরের অদ্ভুত কর্মণ কালাক্ষ্যাম লক্ষণম ব্রহ্মণ যথা বর্ণয়ন প্রভু। বিদুর মৈত্র মুনির কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে তত্ত্বগিনী মহর্ষি, দয়া করে শাশ্বত কাল সম্বন্ধে আপনি বর্ণনা করুন। যে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের একটি রূপ, সেই শাশ্বত কালের লক্ষণ কি, কৃপা করে বিস্তারিত ভাবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন। ভগবান গীতায় বলেছেন, আমি হচ্ছি লোকমিবাক্ষয়কারী কাল। ভগবদ গীতার পাঁচটি বিষয়, প্রকৃতি কর্মকাল, পরমেশ্বর ভগবান আর জীব, কাল হচ্ছে স্বয়ং ভগবান। একবার ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিলেন যে কোনো কোনো জায়গায় কৃষ্ণ বলেছেন, শ্রীদম সর্বভূতানাম, আমি তোমার বন্ধু, ঠিক আছে, তুমি আমাকে বন্ধু বলে স্বীকার করতে চাইলে না, যেহেতু আমি বলেছি বন্ধু, তা বন্ধুত্ব নিভাতে তো আমাকেই হবে না, তুমি আমাকে বন্ধু মনে করছো না, আমি তো মনে করছি তুমি আমার বন্ধু, তুমি আমাকে বুঝতে পারলে না, কিন্তু আমি তোমার বাড়িতে আসবো, যে তখন কিন্তু আর বন্ধু হয়ে আসবো না, তখন কি হয়ে আসবো, মৃত্যু হয়ে আসবো। তুমি আমাকে বন্ধুরূপে চিনতে পারলে না, আমি কিন্তু আসব, কি রূপে আসব, কাল রূপে। তুমি অনেক কিছু আগলে রাখতে চেষ্টা করছো, টাকা পয়সা গাড়ি বাড়ি সংসার আগলে রাখতে চেষ্টা করছো, তোমার কটা হাত, তোমার দুটো হাত, আর আমার কটা হাত, ভগবান আমার কটা হাত, চারটে, কটা হাত, ওং সহর্ষ শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ, হাজার হাত, সহস্র হাত, তার সহস্র হাত দিয়ে যদি ভগবান নেওয়ার প্ল্যান করে, তুমি দুটো হাত দিয়ে ধরে রাখতে পারবে, তাহলে
সরল গতিতে সব ছন্ন ছাড়া হয়ে যাবে। আবার উল্টোটা, তুমি ভগবানকে বন্ধু বলে স্বীকার করেছো, ভগবান হাজারটা হাত দিয়ে তোমাকে দিচ্ছে, তুমি দুটো হাত দিয়ে সামলাতে পারবে? উঠবে, ভগবানই হচ্ছে কাল, কালের প্রভাবেই সবকিছু হচ্ছে। একটা জাগতিক কবির গান রয়েছে, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। হতে পারে আজ আমি এত জ্ঞান দিচ্ছি, কাল আমি ফুটপাতে ভিখারি হতে পারি, কেউ আমাকে পুষতে নাও পারে, কেউ আমাকে সম্মান করতে নাও পারে। আবার এমনও হতে পারে আজকে ফুটপাতে ভিখারি, কাল সে প্রধানমন্ত্রী হতে পারে, চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রী হতে পারে। পারে না? পারে। কাল, সবকিছু কালের প্রভাবে হচ্ছে। তো বিদুর জানতে চাইছে যে কালটি কেমন। সমগ্র বিশ্ব পরমাণু থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ড পর্যন্ত বিভিন্ন প্রকার সত্তার অভিব্যক্তি এবং শাশ্বত কাল রূপে এখানে সবকিছুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবান সরাসরি করছে না, কালের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করছেন। যেমন সরকার সরাসরি কাউকে শাস্তি দেয় না, সরকার কি বানিয়ে দিয়েছে? সংশোধনাগার, জেল, পুলিশ, প্রশাসন, সেগুলোর মাধ্যম দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে। সরকার কিন্তু ডাইরেক্ট তার সাথে যুক্ত নয়, অথচ এগুলো সরকারের রীতি তৈরি করা নিয়ম। ভগবান সরাসরি এগুলো করছেন না, কালের দ্বারা করছেন নিয়ন্ত্রণ। বিশেষ বিশেষ দেহের সম্বন্ধ বা অনুপাত অনুসারে এই নিয়ন্ত্রণকারী কাল বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। আণবিক লয়ের একটি কাল রয়েছে, আবার ব্রহ্মাণ্ডের লয়ের আরেকটি কাল রয়েছে, মানুষের শরীরের লয়ের আরেকটি কাল রয়েছে। প্রতি মুহূর্তে আমাদের শরীরে লয় হচ্ছে। কালকে আমার শরীর যেমন ছিল, আজকে আমার শরীর তার থেকে ঘাটা পড়ল। গত এক বছর আগে আমার শরীর যেমন ছিল, এক বছর পরে পরে আমার শরীরে ঘাটা পড়লো। মানে কালের প্রভাবে পরিবর্তন হচ্ছে। এখানে কি বলা হয়েছে? বিশেষ বিশেষ দেহ সম্বন্ধ বা অনুপাত অনুসারে এই নিয়ন্ত্রণকারী কাল বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। গত পরশুদিন একজন ডিআইটি এসেছিলেন, তিনি বলছিলেন যে 20 বছর অন্তর অন্তর কিরম পরিবর্তন। বাস্তব আপনারা দেখুন, 1980 সাল থেকে, উনি বলছেন ওনার জন্ম 1980 সালে, 1980 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটা এনভায়রনমেন্ট ছিল সমাজের, 2001 থেকে 2020 আর একটা এনভায়রনমেন্ট, এখন আবার 2021 থেকে নতুন একটা এনভায়রনমেন্ট শুরু হয়ে গিয়েছে। করোনা কেমন একটা এনভায়রনমেন্ট শুরু হয়ে গিয়েছে, মানুষের মধ্যে খাওয়া খাই, খুন, লুটপাট চলছে। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের জীবন দশাতে আমরা দেখতে পাচ্ছি 20 বছর অন্তর অন্তর, কয়েক বছর অন্তর অন্তর কেমন যেন সব পরিবর্তন। আপনারা দেখুন, প্রকৃতি পরিবর্তন হয়েছে, স্পষ্ট বুঝতে পারবেন প্রকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন প্রতিদিন 10টা থেকে মেঘ করা আরম্ভ হয়ে যাচ্ছে, গুমোট গরম, আর ঠিক বিকেল 4:30-5টা থেকে তুমুল বৃষ্টি সারা রাত। এটা কখনকার ওয়েদার? এই ওয়েদারটা কখনকার? এটা হচ্ছে বর্ষার ওয়েদার। কিন্তু এখন কোন কোন কাল চলছে? এখন শরৎকাল চলছে, ভাদ্র আশ্বিন শরৎ। কিন্তু কাল পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য ছিল যে রাজ্যে 6টা ঋতুকে ইন্ডিভিজুয়াল বোঝা যেত, এমনই একটা রাজ্য। আর কোনো জায়গায় 6টা ঋতুকে বোঝা যায় না, কোনো জায়গায় কেবলই ঠান্ডা, কোনো জায়গায় কেবলই গরম। মেঘালয় যান, সারাদিন বৃষ্টি, মানে প্রতিদিনই বৃষ্টি। মেঘালয়, অরুণাচল প্রদেশ সব সময় বৃষ্টি। পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য ছিল যেখানে 6টা ঋতু বোঝা যেত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এখন বর্ষাকাল চলছে। এইবার যখন
বর্ষা শেষ হবে, তো হেমন্ত আর খুঁজে পাওয়া যাবে না, সরাসরি শীত, শীতে ঢুকে যাবে। আবার মাঘ মাস থেকে গরম পড়তে আরম্ভ হয়ে যাবে, দেখা যাচ্ছে মাঘ মাসেও ফ্যান চলছে, সব চেঞ্জ। তো কালের প্রভাব এগুলো সব হচ্ছে। মানুষের শরীরে লয়ের একটি কাল রয়েছে, আবার বিরাট রূপের লয়ের আরেকটি কাল রয়েছে। বিরাট রূপের লয়ের কাল বলতে এই পুরো প্রকৃতি, তার একটা লয় হয়, তার উপর আবার বৃদ্ধি বিকাশ এবং কর্মফল জনিত কর্ম সবই নির্ভর করে কালের উপর। বিভিন্ন প্রকার ভৌতিক অভিব্যক্তি এবং বিনাশের কাল সম্বন্ধে বিদুর বিস্তারিত জানতে চেয়েছে। খুব ইন্টারেস্টিং, কাল কিভাবে কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমরা জাঁতাকলের মাঝখানে, ওপরে মায়া কলি, নিচে কাল, আর মাঝে আমরা, পেশাই করা হচ্ছে। ভগবত ধাম যাবি না, থাক এখানে, থাক এখানে, যতক্ষণ না আমরা ভগবত ধাম যাবো, হ্যাঁ, সেই গোলক বৃন্দাবনে নিত্য ভগব নিত্য আলয়, যেখানে কালের কোনো প্রভাব নেই। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, যেথা নাইকো মৃত্যু নাইকো জরা চির বসন্ত, যেখানে কোনো কালের প্রভাব নেই। ন তৎ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক না পাবক, যদ্গত্তা নিবর্তন্তে তদ্ধম পরমং মম। যেখানে গেলে আর এই লাইট, ফ্যান, আলো, বিদ্যুৎ কিছুর প্রয়োজন নেই। ভগবান রঙ্গজিতে যে ধাম উদ্ভাসিত, সেইখানে ফিরতে হবে। সেখানে ফিরে গেলে আর এগুলোর ঝামেলা থাকবে না, এই পেশাই আর হবে। এখন বিচার করতে হবে যে আমি কি ফিরতে চাই, না এই গান গাইতে চাই, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বেড়ে চাহি, কি করব সেটা আমার, অ্যাজ ইউ লাইক, যথা ইচ্ছাসি তথা করু, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। বুদ্ধিমান মানুষ যেহেতু বুদ্ধিমান, তাই আমাদের বোঝা উচিত কি করে আমরা ফিরবো। পাঁচ প্রকার চেতনা রয়েছে, মুকুলিত, অঙ্কুরিত, মুকুলিত না সংকুচিত, প্রথমে সংকুচিত, সংকুচিত আরো ভুল বললাম, আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। সাধারণ মানুষ হচ্ছে এই মুকুলিত, ভক্ত হচ্ছে বিকশিত, আর শুদ্ধ ভক্ত হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা, যারা বুঝতে পেরে গিয়েছে এই জড়জগৎটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, এখান থেকে বেরোতে হবে, সেই প্রয়াস করে আমাদেরকে এখান থেকে যাওয়ার পরিকল্পনা করতে হবে। আগামীকাল আমরা শ্রবণ করব মৈত্রমণির উত্তর, কিভাবে মৈত্রমণি বিদুজিকে উত্তর দিচ্ছেন কালের প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায় কি, বা কাল কি, কিভাবে কাল কাজ করে। সৌম্যপাল গৌর হরিপ প্রশ্ন করছেন, প্রভু লীন কথাটি লিখছেন, লীন কথাটির প্রকৃত অর্থ কি, প্রকৃত অর্থ কি, চলে গেল পুরোটা দিন ছিল প্রশ্নটা, কোনটা এই যে সৌম্যপাল গৌর হরি প্রশ্নটা কতখানি নেই, পুরোটা আছে পুরো, হ্যাঁ এই তো, লীন কথাটির প্রকৃত অর্থ কি বিস্তারিত ভাবে বুঝিতে বুঝিয়ে বলবেন। জীবের প্রকৃত সত্তা কখনো নষ্ট হয় না, আবার ভগবানের শরীরে লীন হয়ে হওয়া বা ব্রহ্মে লীন হওয়া দুটি আপাত বিরোধী বলে মনে হচ্ছে, এটা আপাত বিরোধী কথাই, আপাত বিরোধী কথাই। প্রভুপাদ এই বিষয়ে উত্তর দিয়েছেন, সবুজ গাছে সবুজ টিয়া পাখি প্রবেশ করলো, দেখে কি মনে হচ্ছে গাছের সাথে পাখিটা লীন হয়ে গেল, লীন মানে একাকার হয়ে যাওয়া, কিন্তু পাখিটা কখনোই সবুজ গাছের মধ্যে ঢুকে যায় না, লীন হয়ে যায় না। পাখির সত্তা গাছের সত্তা দুটো সর্ব অবস্থায় আলাদা। ভগবান গীতায় বললেন, এই যে শ্লোকটা বললাম, নতে বাহম জাতু নাসম নতম নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যায় মম সর্বে বয়ম অতহ পরম। তোমার আমার এবং এদের সত্তা ছিল, আছে, থাকবে। একবার ভগবান বলেনি তুমি আমার মধ্যে ছিলে,
আমি আর তুমি এক ছিলাম, এখন তুমি বেরিয়েছো। না, জীব থেকে সৃষ্টি, ভগবান থেকে সৃষ্ট জীব সর্ব অবস্থায় অংশই। বলা হচ্ছে যে প্রলয়ের সময় ভগবানের শরীরে লীন হয়ে যায়। লীন হয়ে যাওয়ার অর্থই নয় যে একাকার হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া মানে তার মধ্যে কি অবস্থান করে, লীন হয়ে যায় না। কিন্তু নির্বিশেষবাদীরা মনে করে আমরা পরম ব্রহ্মে লীন হয়ে ভগবানের সাথে একাকার হয়ে গেলাম, তো অহম, আমি সেই। এটা জড় ছিল দর্শন, এটা সঠিক দর্শন নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি যেটা বলছেন আপেক্ষিক বিরোধী, আপেক্ষিক বিরোধী আসলে লীন হয় না, ভগবান এবং জীব সর্ব অবস্থায় পৃথক ভাবে অবস্থান করে। পুষ্পরানী মাতাজি প্রশ্ন করছেন, প্রভু প্রণাম কৃপা করে আর একবার নামের প্রণাম মন্ত্রটা বলে দিন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাথ নাম নামিন। রঙ্গদেবী মাতাজি প্রশ্ন করছেন, জড়জাগতিক আসক্তিবিহীন হয়ে শুধু ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি, নাম জপ করার সময় কৃপা করে বলবেন কিভাবে, নাকি প্রভু কিভাবে আছেন? একটা উদাহরণ রয়েছে, যখন কারো জন্ডিস হয় তার কাছে মিজরি তিতো লাগে, ডাবের জল তিতো লাগে, কিন্তু সেই সময় মিজরির শরবত ডাবের জলই তার একমাত্র ঔষধ। প্রথম প্রথম বিরক্ত লাগবে, তারপরে ওই জপ করতে 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 করতেই নামের রুচি আসবে। এর দ্বিতীয় কোনো উপায় নেই যে এই পন্থা অবলম্বন করে নামের রুচি আসবে। আর যে ভক্ত নামে রুচি লাভ করেছে সেই ভক্তের সান্নিধ্যে গিয়ে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে। যেমন কেউ যদি সাজতে ভালোবাসে, তার কাছে গেলে আপনিও সাজার প্ল্যান জানতে পারেন। যে ভালো ডাক্তার, তার কাছে গেলে আপনি ডাক্তারি পরামর্শ পেতে পারেন। ঠিক তেমন ভাবে যিনি ভালো নাম জপ করেন, তার কাছে গিয়ে আপনি নামের ভালো নাম জপ করার পরামর্শ পাবেন। এইভাবে নামে জপ কর, নামের প্রতি আসক্তি মানেই কৃষ্ণের প্রতি আসক্তি। তারপর আর একটা প্রশ্ন নাকি, অন্য কেউ প্রশ্ন করছেন, প্রেমা, তারপরে জানি না কি নামটা আছে, মাতাজি প্রশ্ন করছেন, প্রভু জপ ঠিক না হওয়ার মানে, কারণ বৈষ্ণব অপরাধ, আমার যে অপরাধ গুলো নিজের অজান্তে করে ফেলি, বা যদি কেউ আমাদের আচরণে কষ্ট পেয়ে যায় আমরা বুঝতে, কোথায় আমরা বুঝতে পারি না, সেই অপরাধ গুলো থেকে মুক্ত পাওয়ার উপায় কি? রূপ গোস্বামী ঠাকুর তো শুদ্ধ ভক্ত ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন ভগবানের কাছে প্রার্থনা করলে কি এই বৈষ্ণব অপরাধ গুলো থেকে মুক্ত হওয়া যাবে? অনেক বড় প্রশ্ন আপনার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশ্নের তিনটে পার্ট, একটা হচ্ছে যে অজান্তে অপরাধ, আর একটা হচ্ছে আর একটা কি ছিল, আচরণে, আপনার আচরণে কেউ অপরাধ গ্রহণ করলো, দুই, আর একটা হচ্ছে রূপ গোস্বামী ঠাকুর তিনি জানতে পেরেছিলেন, তিনটে বিষয়। তাহলে প্রথম প্রথমটা হচ্ছে অজান্তে অপরাধ, যদি অজান্তে অপরাধ হয়ে যায়, হ্যাঁ, অজান্তে কিরকম অপরাধ হয়, দু একটা উদাহরণ দিচ্ছি। ধরুন অজান্তে অপরাধ, ধরুন আমি ক্লাস দিচ্ছি, আমি ক্লাসে সবার জন্য কথা বলছি, সবার জন্য, তো কোনো ব্যক্তি হয়তো মনে করে বসে থাকলো যে আমি ওনাকে টার্গেট করে বলছি, কাউকে টার্গেট করে বলছি না, সবাইকে বলছি। এটা বাংলায় কথা আছে না, সবার কথা পড়লো মাঝে, যার কথা তার গায়ে বাজে, কে হয়তো ধরে বসে থাকলো যে আমাকেই বলছে, উনি
অসন্তুষ্ট হলেন, মন খারাপ করে বসে থাকলেন, এদিকে আমার জপে ডিস্টার্ব হতে আরম্ভ করলো। এটা অজান্ত অপরাধ। এই অজান্ত অপরাধের জন্য সবসময় নিজেকে বিনয়ী ভাবে প্রার্থনা করা উচিত। যদি আমার কোনো আলোচনায় কেউ ব্যথা পেয়ে থাকেন বা আমার কোনো আচরণে কেউ ব্যথা পেয়ে থাকেন, আমায় ক্ষমা করে দিন, হ্যাঁ বলা। আর আপনি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন যে কাউকে ব্যথা দেওয়ার জন্য কিছু না বলা। হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবেন, কারোর উপকার করার জন্য বলবো, কাউকে হেট করার জন্য, ঘৃণা করার জন্য, কাউকে টিকরি করার জন্য বলবো না বা তার কোনো আচরণ করবো না। দুই নম্বর হচ্ছে যে যদি আমার আচরণে কেউ ব্যথা পেয়ে যায় আর তিনি যদি আপনাকে বলে যে আপনার কোনো আচরণে সে ব্যথা পেয়েছে, আপনি সেখানে সাফাই দিতে যাবেন না, আমি তো আপনাকে কিছু ব্যথা দিতে চাইনি, অমুক তমুক, এগুলো না করে সময় নষ্ট হবে। আপনি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করবেন, ভাগ্যবতী বলে মনে করবেন যে আমাকে বলে দিয়েছে যে আমার কোনো আচরণে ব্যথা পেয়েছে। তাহলে কি হবে, আপনি সাথে সাথে ওনার চরণে গিয়ে ক্ষমা চাইবেন, আমার কোনো আচরণে আপনি ব্যথা পেয়েছেন, এটা আমার জন্য খুব খারাপ, আপনি ক্ষমা করে দিন, আপনি তো বৈষ্ণব, তাহলে আমি তো হরিনামে আনন্দ পাবো না, আমায় ক্ষমা করে দিন। উনি যদি সত্যি বৈষ্ণব হন তিনি ক্ষমা করে দিবেন, কিছু মনেই করবেন না। বৈষ্ণবের একটা গুণ হচ্ছে তিনি ক্ষমা করবেন। যে বৈষ্ণব ক্ষমা করতে জানে না সে তো বৈষ্ণব নয়, যে বৈষ্ণব ক্ষমা করতে জানে না সে তো বৈষ্ণব নয়, দুর্বাসা বৈষ্ণব নাকি। অম্বরীশ কোনো অপরাধ করেনি, তাও ক্ষমা চাইছে, ক্ষমা করছে না, ভগবান তখন দিল টাইট করে, তো ও তো বৈষ্ণব নয়। সাধারণত বৈষ্ণব ক্ষমাশীল, পতিতানাং পাবনেভ্যো, পথিক উদ্ধার করার জন্য তার হৃদয় সবসময় ব্যাকুল, সবসময় চান যে না তার যেন জব টব ডিস্টার্ব না হয়ে যায়, আপনাকে ক্ষমা করে দেবে। আর রূপ গোস্বামী জানতে পেরেছিলেন যে উনি অপরাধ করেছেন, তো উনি অপরাধ জানতে পারার পর উনি তো আয়োজন করেছিলেন, তো আমাদের সবসময় আমরা দেখে তো বুঝতে পারি অনেক সময় যে অমুক ভক্ত আমার সাথে কথা বলছে না, অমুক ভক্ত আমার সাথে আমার ব্যবহারে আমার সাথে কোনো আচরণ ঠিক করছে না, তো বুঝতে পারা যায়। তখন তাকে গিয়ে আপনি উপদেশক হয়ে বলুন যে আপনি কি আমার কোনো আচরণে ব্যথা পেয়েছেন, কোনো খারাপ পেয়েছেন, আমার ক্ষমা করে দেবেন, আপনি আপনার কাজ করে যাবেন। আমরা সদাচার করতে শিখলাম, সদাচার নিজের জন্য, অপরের জন্য নয়, আপনি আপনার কাজ করুন। গতকাল গত পরশু দুদিন আমরা প্রভুপাদের যে উপদেশ পেয়েছি সেখানে কি ছিল, আন্তরিক আর প্রয়াস, এই দুটো শব্দ ছিল। যদি আমরা সত্যি সত্যি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, হরিনামে আনন্দ পাওয়ার জন্য আন্তরিক এবং প্রয়াস করি, তাহলে বাকিটা কৃষ্ণ দেখবে, বাকিটা কৃষ্ণ দেখবে। আপনি প্রয়াস করেছেন যার কাছে গিয়ে অপরাধ ক্ষমা চাওয়ার, আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করার, কিন্তু সে করছে না, সে একগুঁয়ে, কি করবেন আপনি? তখন আপনি অনুশোচনা করে সেখান থেকে চলে আসুন আর কৃষ্ণের কাছে প্রার্থনা করুন। গুরু মহারাজ বলছেন সর্বোত্তম চেষ্টা করা উচিত তার তার কাছে ক্ষমা চাওয়া। আর একটা পদ্ধতি হচ্ছে তাকে না জানিয়ে তার কিছু উপকার করা, তাকে না জানিয়ে তার কিছু উপকার করা, পরে যখন তিনি জানতে পারবেন যে ওই উপকারটা আপনি করেছেন তখন তার মনটা পরিবর্তন হয়ে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুল্লা দেখা যায় দেবানন্দ পণ্ডিত শ্রীবাস ঠাকুরকে ফুটপাতে নামিয়ে দিয়েছিল, দেবানন্দ পণ্ডিত না, দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা, মহাপ্রভু তখন জন্ম হয়নি, তার আগের ঘটনা, মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের অপরাধ নিয়ে নিয়েছিলেন, বৈষ্ণব অপরাধ, শ্রীবাস ঠাকুর নেয়নি, মহাপ্রভু নিয়েছিলেন অপরাধটা। তো মহাপ্রভু তাকে গিয়ে সোজা বলে দিলেন তোমার ভাগবত পাঠে অধিকার নেই, যে ব্যক্তি ভাগবত শ্রীবাস ঠাকুরকে চিনল না তার গ্রন্থ ভাগবতে কোনো অধিকার নেই। পরবর্তীতে অনেক দিন বাদে একবার পুরীতে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে, তো সবাই এসে বক্রেশ্বর পণ্ডিতের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তখন এই দেবানন্দ পণ্ডিত একটা লাঠি নিয়ে, ছড়ি নিয়ে সবাইকে গার্ড করছে, কেউ যেন বক্রেশ্বর পণ্ডিতের নাচে ডিস্টার্ব না করে। তো মহাপ্রভু এটা দেখে তিনি প্রসন্ন হয়েছিলেন যে হ্যাঁ তিনি বৈষ্ণব সেবা করছেন। তো এইভাবে জ্ঞান জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক আপনি সেই বৈষ্ণবের
কোন উপকার করার চেষ্টা করুন, যার চরণে অপরাধ হয়েছে উপকার করার চেষ্টা করুন, ধীরে ধীরে আবার তিনি পরিবর্তন হয়ে যাবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তার চরণের ধুলি যেখানে জুতো ছেড়ে রেখেছে, জুতো থেকে ধুলোটা মাথায় নিন, তাকে বলার দরকার নেই, আপনি আপনার কাজ করবেন। হ্যাঁ, বৈষ্ণবে চরণের ধুলি অপরাধ নেয়, বৈষ্ণব অপরাধ নেয় না, চরণের ধুলিটা ডেঞ্জারে অপরাধ নেয়। মন্দিরে যখন আসবেন, যে পাপোশ রয়েছে, পাপোশ, সেই পাপোশের নিচে কেউ যেমন দেখতে না পায় বলে বাড়াবাড়ি করছে, পাপোশের নিচ থেকে ধুলো নিয়ে মাথায় নিন, সেখানে অনেক বৈষ্ণব আছে, আপনি জানেন না কার চরণে অপরাধ হয়েছে, নিন। এইভাবে আপনি ভগবানের কিছু প্রার্থনা করতে থাকেন। তবে যদি যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে আপনি বুঝতে পারেন, তার কাছে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে। ওখানে কিন্তু কোনো প্রকার নেগলিজেন্সি চলবে না, যে না আমি ক্ষমা চাইতে যাব না, ঠিক আছে আর আরো তো অনেক পন্থা আছে, ওই পন্থার অবলম্বন করে নেবো না। কাঁটা যদি পায়ে ফোটে, পায়ের পা কাঁটা গলা দিয়ে বেরোবে না, পায়ের কাঁটা পা দিয়েই বেরোবে, ওখানে গিয়ে অপরাধ ক্ষমা চাইতে হবে। হরে কৃষ্ণ, আমি ভাবছিলাম এতক্ষণ কেন আসেনি, অনুপম কৃষ্ণ মাতাজির প্রশ্ন, কৃষ্ণের নাম কি কৃষ্ণ থেকে বেশি শক্তিশালী? অবশ্যই, প্রভু যদি নাম করলেই সব হয়ে যায় তাহলে আমরা গ্রন্থ অধ্যয়ন, বিগ্রহ সেবা, তারপরে কেন করি? মাতাজি আমার মা, সবসময় আমাকে মনে করিয়ে দেয় কি বলা উচিত ছিল, কি ভুলে গেছি আমি। তো ঠিক বলেছেন, যেহেতু আমাদের নামে রুচি নেই, তাই এই বিগ্রহ সেবা করতে করতে আর গ্রন্থ অধ্যয়ন করতে করতে নামের মহিমাটাকে উপলব্ধি করতে পারব। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্তি 64 অঙ্গ, তার মধ্যে 5 প্রধান, প্রথমেই নাম জপ, তারপরে আর কি স্থাপত্য দিয়েছেন, সাধুসঙ্গ, ভাগবত পাঠ, শ্রদ্ধায় শ্রীবিজ্ঞের অর্চন, ধামবাস, শুধু নাম নামটা বললেই তো হতো, সৌষ্ঠীচন্দ্রের প্রথমটা বলে দিলেই হতো। এই সাপোর্টিং কেন দিয়েছেন এগুলো, যে নামের সাথে ওটা রিলেটেড, খেলেই আমার শরীরে পুষ্টি আসবে, কিন্তু পুষ্টিকর খাবারটা তো খেতে হবে, খেলেই পুষ্টি আসবে, তেল ঝাল মশলা যা পেলাম খেললাম হবে না, যেটা আমার শরীরের পুষ্টিকর সেইটা খেতে হবে, সেরকম হরিনাম করার জন্য যেটা আমাকে সাপোর্ট দেবে সেটা। দেখবেন ছোটবেলায় আমরা একটা বইয়ের রেফারেন্স অনেক বই পড়তাম, আমার মনে পড়ছে একটা বই মনে আছে, কুণ্ডু দাস কুণ্ডুর লাইফ সায়েন্স, বাংলায়, মানে আমি বাংলা মিডিয়ামে পড়েছি লাইফ সায়েন্স, তেমনি একটা বই ছিল হাজরার লেখা লাইফ সায়েন্স, তারপরে আবার কুণ্ডু দাস কুণ্ডুর লাইফ সায়েন্স বই পড়ছি, একই তো লেখা আছে। কেন না, ওই সমস্ত বইতে আরো কিছু রেফারেন্স পাওয়া যাচ্ছে, ঠিক সেরকম হরিনামটাকে করার জন্য আরো সাপোর্টিং, হ্যাঁ, ব্যাকআপ নেওয়ার জন্য এগুলোর প্রয়োজন রয়েছে। খুব সুন্দর। দ্বিতীয় প্রশ্ন, প্রভু ব্রহ্মাজি যদি প্রলয় জল পান করলেন, কিন্তু আমরা জানি যে জলে তো গর্ভদেব সাহেব বিষ্ণু শয়ন করেন, আর অনেক ব্রহ্মাণ্ডও তার মধ্যে থাকে, এইটা কি করে বুঝবো? হরে কৃষ্ণ, আমরা জল যখন পান করি, জলের মধ্যে অনেক জীবাণু থাকে, গঙ্গায় অনেক মাছ থাকে, যখন গঙ্গা জল কেউ তুলে নিয়ে আসে, ডাব্বার মধ্যে মাছ চলে আসে কি না? তারাও তাদের ঠিক জায়গায় জায়গায় চলে যায়। হ্যাঁ, তো যদি সমগ্র জলমগ্ন হয়ে গিয়েছে, তা ব্রহ্মাণ্ড গুলো জীব সৃষ্টি হবে কোথায়, থাকবে কোথায়, জলের মধ্যে ডুবে যাবে তো সবাই। তাই ব্রহ্মা যতটুকু জল পান করলে ব্রহ্মাণ্ডের কোনো ব্যালেন্স নষ্ট হবে না, অতটুকুই পান করেছিলেন, যতটুকু প্রয়োজন ছিল, মানে সমতা বজায় রাখার জন্য, সৃষ্টি করার জন্য অতটুকুই গ্রহণ করেছিলেন। এখন প্রশ্ন করতে হবে, ওখানে তো লেখা নেই ভাগবত যে অতটুকু গ্রহণ করেছেন, সবগুলো আমাদেরকে চিন্তাও করতে হবে না, যে ব্রহ্মা যখন পুরো জল পান করে নিলেন, গর্ভদক্ষায় বিষ্ণু কোথায় ছিল, এটা প্রলয় বাড়ির কথা বলা হয়েছে, প্রলয় বাড়িটা অতিরিক্ত জল, বন্যার যে জল
সেটা কিন্তু নর্মাল জল নয়, অতিরিক্ত জল। ভগবান যে গর্ভদেবসায়ী বিষ্ণু তার শরীর থেকে ক্ষেত বাড়ি নির্মাণ করে সেখানে যে শুয়ে আছেন সেটা গর্ভদেব সাগর, আর ব্রহ্মা যেখানে রয়েছে সেখানে যে প্রলয় বাড়ি, সেই প্রলয় বাড়ি অতিরিক্ত জল, সেটাকে শুষে নিলে অন্য কোনো ব্রহ্মাণ্ডের কোনো ক্ষতি হবে না, আর ভগবান বিষ্ণুরও কোনো অসুবিধা হবে না। ভগবানের ইচ্ছাই তো করেছে না, এখানে কি বলা হয়েছিল আগে ওই লাইনটায় যে ব্যবহারিক জ্ঞান লাভ করেছেন, ব্যবহারিক জ্ঞান কতটা নিতে হবে, কতটা জল পান করতে হবে, ব্যবহারিক জ্ঞান লাভ করেছেন তিনি। কারণ চিত্রলেখা মাতাজি প্রশ্ন করছেন, ভগবত ধাম ফিরে যাওয়া যাওয়ার না ভক্ত সঙ্গে ভজন করা, ভগবানের সেবা করার জন্য চেষ্টা করা উচিত, কি বুঝলাম না প্রভু? আমাদের ভগবত ধাম ফিরে যাওয়া না ভক্ত, আচ্ছা কোনটা ঠিক, ভগবত ধাম ফিরে যাওয়া না ভক্ত সঙ্গে ভগবানের, ভক্ত সঙ্গে ভজন করা, ভগবানের সেবা করার জন্য চেষ্টা করা উচিত, কোনটা? এটাই প্রশ্ন তো, ভগবত ধাম ফিরবো না ভক্ত সঙ্গে সেবা করব? একে অপরের পরিপূরক, আপনি ভক্ত সঙ্গে সেবা করতে করতে ভগবত ধামেই ফিরবেন। একটা রেজাল্ট থাকবে না, আমি যে পড়ছি পড়ার রেজাল্ট কি আমার ভালো নাম্বার, আমি চাকরি করছি রেজাল্ট কি আমার ইনকাম টাকা, ঠিক ভক্ত সঙ্গে সেবা করার রেজাল্ট কি ভগবানের নিত্য ধামে ফিরে যাওয়া। এখন ভগবত ভক্তের সাহায্যে সহযোগিতায় ভগবত ভক্তদের সাথে সেবা করব, যখন আমার এই সেবা সুসম্পন্ন হবে তখন আমি ভগবানের নিত্য ধামে ফিরে গিয়ে সেখানে গিয়ে আবার সেবা করব, এটাই। পুষ্পরানী মাতা যারা একটা প্রশ্ন করছেন, বাড়ি থাকলে ছোট ছোট ব্যাপারে একটু ফুটকাট ঝামেলা হয়েই যায়, সেটা দেখি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যেহেতু তারাও ভক্তিপথে আছে, তারা এই সমস্ত অপরাধ থেকে, আর এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হওয়ার, আমি তো বাড়িঘর ছেড়ে চলে এসেছি, আমি আর কি করে বলবো বলুন, ওটা প্রভুকে জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ, প্রভুকে বলবেন ঝগড়া করার পর, বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ, ঝগড়া করার পর। হ্যাঁ, আর প্রভু তখন উত্তর দেবে, হ্যাঁ তুমি এটাই করো, ডেলি ঝগড়া করো আর ডেলি বাঞ্ছা কল্প করো, তার থেকে বরং এরম করো, তুমি এখন সারা সারা জীবন আমার সাথে ঝগড়া করবো করো, তুমি মারা যাওয়ার আগে তুমি বাঞ্ছা কল্প করি লাস্ট, যখন আর ঝগড়া করার সুযোগ থাকবে না। না এরকম না, আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যেন আমার ব্যক্তিগত চাহিদা নিয়ে কোনো ঝগড়াঝাটি না হয়, কৃষ্ণের সেবা নিয়ে কোনো ফুটকাট হলো, তুমি কেন ভোগ লাগাবে না, সবসময় কেন আমাকেই বলছো, তুমি লাগাও, তুমি ভগবানের সেবায় সুযোগ গ্রহণ করো, এগুলো বলে আর টুকটাক হতে পারে। কিন্তু আমায় দুর্গাপুজোর কাপড় কিনে দিলে না, এই নিয়ে ঝগড়া, গয়না গড়ি দিলে না ঝগড়া, এইসবগুলো ঠিক না ভক্তদের মধ্যে। আর গুরু মহারাজ বলছিলেন যে তুমি বাইরের বৈষ্ণবদেরকে ডেকে বৈষ্ণব সেবা দিচ্ছ, সম্মান করছো, আর নিজের ঘরে স্বামীকে স্ত্রীকে কুকথা বলছো, তাহলে সেটাও বৈষ্ণব অপরাধ। সুতরাং এনি হাও বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। ধরুন আমি আমি মন্দির পরিচালনা করতে গিয়ে তো আমাকে বকা ঝকা সবকিছুই করতে হচ্ছে, একটা অধিকারের বেসে আমি এটা করছি, দায়িত্বে আছি অধিকারের বেসে, সেম টু সেম আমাকে মনে রাখতে হচ্ছে যে এরাও ভক্ত, এরাও জপ করে, হয়তো এরা আমার থেকে অনেক বেশি ভালো ভক্ত, তাই আমাকে আবার তাদের কাছে ক্ষমাও চাইতে হচ্ছে। সবকিছু হয়ে যাওয়ার পর মিটিং হয়ে গেল, অনেক চিৎকার চেঁচামেছি, তারপর সেটাকে বলা দেখুন আপনারা যেটা করছেন, আমি যেটা করছি আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সেবা, প্রভুপাদের সেবাটাকে সুন্দর করে দেখান, আমি ঠিক মতো করার জন্য আপনাদেরকে বকা দিলাম, কিন্তু আমায় ক্ষমা করে দেবেন, সবাই মিলেমিশে আমরা সেবা করি, এতে আমাদের কোনো অপরাধ না হয়, আমরা সুন্দরভাবে অ্যাডমিশন টেকে নিতে পারি, বাঞ্ছা কল্প করি, ব্যাস এইভাবে চলতে হবে। ধরি মাছ না ছুঁই পাইনি, সুলক্ষণা মাতাজি বলুন। ধন্যবাদ, প্রণাম। বলুন। বলছি প্রভু, আমরা শুনেছি যে জীব, ভগবান যে জীব সৃষ্টি করে নিজের নিজের কর্মের অনুযায়ী সেই যোনি লাভ করে, তো প্রথমে যখন সৃষ্টি হয়েছিল তখন তো কেউ কোনো পাপ বা অপরাধ কিছু হয়নি, তখন কেন এই কুকুর বিড়াল মানুষ এইগুলো কি করে সৃষ্টি হয়েছিল? হরে কৃষ্ণ,
একদম প্রথমে যখন ভগবান সৃষ্টি করলো আত্মা, তখন কুকুর বিড়াল এগুলো সৃষ্টি হয়নি? তখন কুকুর বিড়াল সৃষ্টি হয়েছে না? ভগবানের একের পর এক প্রজাতি সৃষ্টি করছেন যখন যখন তাদের যেমন যেমন চেতনা আসছে। ওই এই প্রসঙ্গ আমি অনেকবার বলেছি যে সৃষ্টি হওয়ার পরেই তারা ভগবানের প্রতি ঈর্ষা করতে আরম্ভ করলো। সৃষ্টি হওয়ার পরেই আপনারা ভাগবতে পড়বেন যে ব্রহ্মা যখন সৃষ্টি করলো, সৃষ্টি করার পরেই ব্রহ্মা খুব সুন্দর দেখতে, তো তো ব্রহ্মার প্রতি আসক্ত হয়ে কিছু লোক ব্রহ্মার সাথেই মৈথুন কর্মে লিপ্ত হওয়ার জন্য দৌড়ালো। ব্রহ্মার সাথে সেখান থেকে সমকাম আসছে, সমকামী তো ওখান থেকে এসছে। যে ব্রহ্মার থেকে সৃষ্টি হওয়ার পর ব্রহ্মাকেই, ব্রহ্মার প্রতি আসক্ত হয়ে মৈথুনে লিপ্ত হতে যাচ্ছে, এতটাই পর্যায় খারাপ। এইরকম ভগবানের থেকে সৃষ্টি হওয়ার পরেই ভগবানের প্রতি ঈর্ষা করছে। প্রমাণ দেখতে পারবেন, ছেলে বাবার থেকে ছেলে সৃষ্টি হলো, দুদিন বাদে বাবার একটা কথাও ছেলে শুনছে না, এই প্রমাণ তো ওখানেও ছিল, কিনা মিলিয়ে নিতে হবে। এই যে প্রথম ঈর্ষা হলো, যেমন যেমন ভোগ বাসনা নিয়ে ঈর্ষা করলো, তেমন 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 দেহ দিতে আরম্ভ করলো বিধাতা। যেমন যেমন তার ভাব, তেমন তেমন প্রাপ্তি। আর একটা বিষয় যে বারবার এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেদের মনকে বিভ্রান্ত করা, যে কোনটা ঠিক কোনটা ভুল, ভাগবতে মনে হয় অনেক কিছুই গোজাখুরি দেয়া আছে, এইরকম নিজেকে প্রশ্ন না করে বাড়িতে যদি কারো আগুন লাগে, সে তখন চিন্তা করে না যে কি করে বাড়িতে আগুন লাগলো, আগে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। তো আমাদের এটা তো বুঝতে পারছি যে এই জড় জগতে আমি কষ্ট দুঃখ পাচ্ছি, এখন আমাদেরকে এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে হবে। মুক্ত মুক্ত হওয়ার উপায় কি? সাধু সঙ্গে হরিভজন, ব্যাস, দ্যাটস অল। এইরকম বারবার প্রশ্ন করলে কি হয়, নিজেদের মধ্যে বিভ্রান্তি আসে, তাহলে তো এটা ঠিক না, ওটা ঠিক না। এরকম না করে শাস্ত্র যেটা বলছে সেটা গ্রহণ করা। সব কেনর উত্তর হয় না, কেন এরকম একটা কেন উপনিষদ আছে, সব কেনর উত্তর হয় না। ধরুন গোবর স্টুল আমরা সকালবেলা ত্যাগ করছি, ওটাও স্টুল, কিন্তু মানুষ এত ভ্যারাইটিস খাচ্ছে, তার স্টুলটা অপবিত্র, আর গরু এটা ঘাস খায় তারটা পবিত্র। তো মোষেও তো ঘাস খায়, গরু আর মোষের খাবার তো একটাই, একই তো খাবার, মোষেরটা শুদ্ধ নয়, গরুটা শুদ্ধ, কেন? এই কেন উত্তর নেই। শাস্ত্র বলেছে গাভীর গোবর পবিত্র, ওকে ডান, হাড় অপবিত্র, বাজার শঙ্খ এটাও হাড়, তাহলে একইভাবে অপবিত্র হওয়া উচিত। শামুক আর শঙ্খ একই তো প্রায়, শামুক ঝিনুক শঙ্খ একই তো প্রায়, কিন্তু শঙ্খ পবিত্র কিন্তু শামুক পবিত্র নয়, পবিত্র শামুক কেন? নো অ্যান্সার। মাটির তলায় আলুও হচ্ছে, মাটির তলায় পেঁয়াজও হচ্ছে, মাটির তলায় আদা হচ্ছে, মাটির তলায় রসুনও হচ্ছে, গাছে মুগ ডাল হচ্ছে, গাছে মুসুর ডাল হচ্ছে, মুসুর ডাল পেঁয়াজ রসুন আমিষ, আলু আদা মুগ ডাল নিরামিষ, কেন? এই সমস্ত কেনের কোন উত্তর নেই। সেই জন্য শাস্ত্র যেটাকে বলেছে আমি গ্রহণ করি। হরে কৃষ্ণ। অক্ষয় কুমার প্রশ্ন করছেন, হরি বল প্রভু, আপনি আপনি হ্যালো
अच्छा, लोग भगवान शिव को महाकाल बोलते हैं, इसके मतलब क्या है? हाँ, आपने कहा भगवान कृष्ण ही काल है, पर जनरली लोग बोलते हैं, जनरली लोग भगवान शिव को महाकाल बोलते हैं, इसका मतलब क्या? हाँ, सृष्टि विभाजन तो भगवान এইভাবে করেছেন, ব্রহ্মাকে দিয়ে সৃষ্টি আর শিবকে দিয়ে ধ্বংস আর বিষ্ণুকে দিয়ে পালন। ধ্বংসের কাজটা কে করে? মহাকালী তো করে। শিবের 11টা অবতার আছে, তাকে বলা হয় একাদশ রুদ্র, ভাগবতের পঞ্চম স্কন্ধে রয়েছে। সেই প্রলয়কালে শিব নিজেকে একাদশ রুদ্র রূপে বিস্তার করে এই প্রলয় সম্পাদন করে, তাই শিবকে মহাকাল বলা হয়। মহাকালেশ্বর রয়েছে, লোক বলে না, এটা বাস্তব, এটাই বাস্তব। হরে কৃষ্ণ, সবাই আমায় ক্ষমা করে দেবেন, হ্যাঁ অনেক হয়তো বকাঝকা দিয়ে ফেললাম, অনেক কেন উত্তর দিতে পারলাম না, ক্ষমা করে দেবেন। এখনো প্রশ্ন? তবে আজকে তো প্রশ্ন বিচিত্রা চলছে। হ্যাঁ তেওয়ারি প্রভু বলুন। এখনকার দিনে বৈষ্ণব অপরাধ ক্ষমা চাওয়ার অনলাইন এ এসছে, হাত চিহ্ন এভরিওয়ান, সবাইকে ক্ষমা করতে ক্ষমা। প্রভু প্রণাম। বলুন। বলছি আমি এমনি কোন বাসনা আমি চাইছি না, ভগবানকে উপাসনা করার সময় বা সেবা করার সময় কোনো চাইছি না, কিন্তু মনে মনে যদি কিছু চাওয়া হয়ে যায় এইটা থেকে অব্যাহতি কি করে পাবো? মনে মনে আমি মানসিক ভাবে কিছু চেয়ে ফেলছি, এমনি চাইছি না, প্রার্থনা করছি না। আচ্ছা, মুখে বলছেন না কিন্তু মনে মনে বলছেন, ডেঞ্জারাস ব্যাপার। হরে কৃষ্ণ। তো আপনি তখন কৃষ্ণকে বলে দেবেন যে যদি মনে মনে কিছু আমার চিন্তা আসে তুমি বিচার করে দিও, যদি মনে মনেও কিছু আমার এসে যায়, আমি তো বদ্ধ জীব, আমার মন তো প্রভু আমার কন্ট্রোলে নেই, তাই আমার মনের মধ্যে যদি কোনো রকম অসৎ বাসনা চলে আসে, হে কৃষ্ণ প্রার্থনা তোমাকে এটা করছি যে তুমি সেটা বিচার করো, আমার মনের মধ্যে কোনো বাসনা এসে গেলে তুমি সেটা পূরণ করে দিও না, এটা বিচার করো, যা তোমার পাদপদ্মের অনুকূল ভক্তির সহায়ক হবে তাই হোক। মনে মনে বাসনা আসবে, কিন্তু প্রার্থনাটা আপনি মনকে ডমিনেট করার জন্য বলবো, মন যাই চাক। অনেক সময় মা ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে, স্কুলে যাওয়ার পর মাস্টার মশাইকে বলছেন, মাস্টার মশাই ও যাই বলুক আপনি কিন্তু শাসন করবেন। মনে মনে মা বলছে, চাইছে যে মা ছেলে যেন মারধর না খায়, কিন্তু মুখে কি বলে আসছে জানি না, শাসন না করলে সোজা হবে না, মুখে বলে আসছে যে মাস্টার মশাই ও যাই বলো ও কিন্তু আপনি শাসন করবেন। সেরকম ভগবান কৃষ্ণকে আমরা বলবো যে আমার মনে মনে যা চাইতে চাক, হ্যাঁ কিন্তু হে কৃষ্ণ তুমি বিচার করে ভক্তির সহায়ক রূপে আমাকে পরিচালনা করো, এটাই প্রার্থনা করতে। হরে কৃষ্ণ।